মাঝে কাঁপানো ভীষণ ভয়ঙ্কর এবং অপার্থিব কিন্তু চেনা ডাকটা শুনে আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো থরথর করে। সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই ভয়ঙ্কর ডাক্তার মানে আমি জানি, আমি বুঝতে পারি ওই ডাক্তার শোনার পরদিন কি ঘটবে। গভীর রাতে তীক্ষ্ণ অশুভ ডাকের শব্দটা শুনি আমি কখনো এক মাস, কখনো ছ মাস, কখনো এক বছর পর, অথবা কখনো কখনো পরপর কয়েক বছরেও। ওই ডাক্তার শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ ওই ডাক্তার ভীষণ ভীষণ অশুভ, ভয়ঙ্কর, হৃদয় বিদারক। আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি এবার কার পালা, তবে কি এবার আমার পালা। সেজানির খুবই প্রিয় বন্ধু রাকিবের ডায়েরির শেষ পাতাটাতে অগোছালো ভাবে লেখা উপরের কথাগুলো বোঝা যাচ্ছে রকিব খুব ভয় পেয়ে ডায়েরির পাতায় কথাগুলো লিখেছে, কারণ অন্যান্য পাতায় খুব সুন্দর করে লিখলেও এই পাতাটাতে তার সেই লেখার ধারাবাহিক সৌন্দর্যটুকু নেই। যেন কেউ তাকে তাড়া করেছে এবং রকিব কোনো মতে তার লেখা শেষ করেছে। প্রথম পাতা থেকে আবার রকিবের লেখাগুলো পড়তে থাকে সে। তারিখ 3/7/1998। তীক্ষ্ণ একটা শব্দ শুনে চট করে ঘুম ভেঙে গেল আমার। এমনিতেই আমার ঘুমটা খুব পাতলা ধরনের, সামান্য একটু শব্দে শালার ঘুম কোথায় যেন পালিয়ে যায়। কিসের শব্দ শুনলাম আমি? ঘুম যখন ভেঙেই গেল, কি কারণে কোন শব্দ শুনে ভাঙল তা বোঝার চেষ্টা করি। বিছানায় শুয়েই কানটাকে শব্দের উৎপত্তি স্থলের দিকে খাড়া করে রাখলাম। কিছুক্ষণ পর শরীরে শিহরণ জাগানো সেই ভয়াল শব্দটা আবার শুনলাম। আমার জীবনে এ ধরনের কোনো শব্দ শুনেছি বলে মনে হয় না, এক অন্যরকম শব্দ। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। গভীর এ রাতের শুনশান নিরবতা ভেঙে দিয়ে ডেকে উঠল কোনো পাখি। পরপর তিনবার ভয়ঙ্কর ডাকটা শুনলাম আমি। আমাকে অন্য ধরনের এক ভয় পেয়ে বসল। সত্যি ভীষণ ভয় পেয়েছি আমি ওই ডাক্তার শুনে। বেশ কিছুক্ষণ পর চোখে ঘুম নেমে এলো, ঘুমের সাগরে তলিয়ে গেলাম আমি। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশে লাগোয়া পুকুরে গেলাম মুখ ধোয়ার জন্য। ঠিক তখনই শুনতে পেলাম পাশের বাড়িতে কান্নার শব্দ। কান্নার উৎস কি জানতে যখন ওই বাড়িতে গেলাম, জানতে পারলাম রাত 3টার দিকে এ বাড়ির প্রবীণ সদস্য আকবর চাচা মারা গেছেন। সকাল বেলাতেই মনটা খুব খারাপ হয়ে গেল। আকবর চাচা খুব ভালো মানুষ ছিলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে তার এক পা হারিয়েছেন। সবসময় তাকে দেখতাম
হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে আমাকে খুব পছন্দ করতেন তিনি, কারণ আমি তার সেই যুদ্ধের কাহিনী খুব মন দিয়ে শুনতাম। একই গল্প বলার জন্য তাকে বারবার অনুরোধ করতাম। তিনিও সৌৎসাহে তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ঘটনাগুলো আমাকে বলতেন। চাচার মুখে বীর মুক্তিযোদ্ধাদের গল্প আর শুনতে পাব না। আর কেউ আমাকে কাছে ডেকে তার মতো স্নেহের সুরে জিজ্ঞেস করবে না, কেমন আছেন লেখক সাহেব? ভাবতেই চোখে পানি এসে গেল। ঠিক তখনই আমার মনে হল আকবর চাচার মৃত্যুর সাথে ওই অশুভ ডাক্তার একটা যোগসূত্র আছে। তারিখ 9-10-1998। খালার শরীরটা বেশি ভালো নেই। আমাদের গ্রামের পাশে পলাশনগর গ্রামেই তার শ্বশুর বাড়ি। সেদিন গিয়ে খালাকে দেখে এলাম। খালাকে দেখে মনে হল তার সময় ফুরিয়ে এসেছে। যে কোনো সময় তিনি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেন। খালাকে দেখে আসার দুদিন পর গভীর রাতে সেই ভয়ঙ্কর অশুভ ডাকটা শুনতে পাই আমি। আমি বুঝতে পারি কারো মৃত্যুপরোয়ানা ওই মুহূর্তে জারি হয়ে গেছে। সকালে মায়ের কাছ থেকে শুনলাম খালা নাকি কাল রাতে মারা গেছেন। তারিখ 12-5-2001। শালা, তোকে তো বেশ কদিন ধরে দেখাই যাচ্ছে না, প্রেমে ট্রেমে পড়লি নাকি রে বেটা? অনেকদিন পর আরিককে দেখে জানতে চাইলাম আমি। বেশ কদিন ধরে ও ভার্সিটিতে আসছে না, ফোন করেও এতদিন ব্যাটার কোনো পাত্তাও পায়নি। আজ অমাবস্যার চাঁদকে পেয়েই কথার রেলগাড়ি ছুটালাম। না রে ভাই, আমরা কি আর তোদের মতো লেখক নাকি যে আমাদের সাথে মেয়েরা প্রীত করবে? তোরাই তো সব ভাগিয়ে নিয়ে যাচ্ছিস। আরে বেটা, হাতলামি বাদ দে, এতদিন কোথায় ছিলি বল? গ্রামের বাড়িতে গিয়েছিলাম। একথা বলে আরিফ চুপ করে থাকে। ও আচ্ছা, তাই তো বলি, সোনার চাঁদকে দেখা যায় না কেন? এবার বল, চানা বিড়ি? গতকাল রাতে ওই অশুভ ডাকটা আবার শুনেছি আমি। আমি জানি আজ সেই ডাকের ফলাফলটা হাতে হাতে পাব। সকালে ঘুম থেকে উঠেছি উভয়ে ভয়ে, ভেবেছি না জানি আজ এই ভোরে কার মৃত্যু সংবাদ শুনতে হবে আমাকে। কিন্তু সকাল পেরিয়ে এখন বিকেল শেষ হতে চলেছে। ভার্সিটি থেকে চলেও এসেছি, একটু পরে যাব টিউশনিতে। কিন্তু ওই ডাক্তার ফলে কি হলো তা তো এখনো জানি না। তবে কি এতদিন ভুল ধারণা করে এসেছি? ওই ডাকটা কি তবে কোনো সাধারণ নিশাচার পাখিরই ছিল? ছি, এতদিন মনের মধ্যে এসব কি আজগুবি চিন্তাভাবনা পোষণ করেছি আমি! ভাবতেই নিজের প্রতি একটা ঘৃণা উতলে উঠল। সিদ্ধান্ত এলাম, এতদিন ওই তুচ্ছ ডাকটা নিয়ে ভুলের সাগরেই বসবাস করেছি আমি। ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে টিউশনিতে গেলাম। ছাত্রকে পড়া বোঝানোর মাঝখানে বান্ধবী সোহানার ফোন পেলাম। যা শুনলাম নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারলাম না। আরিফ নাকি কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই অশুভ ডাক্তার ভয়ানক পরিণতি সম্পর্কে আমার ধারণা মনে পোক্ত হল আবারও। তারিখ 9-12-2007। কলজে কাঁপানো ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর এবং অপার্থিব, কিন্তু চেনার ডাকটা শুনে আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপতে, ওই ডাকটা শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কারণ ওই ডাকটা ভীষণ ভীষণ অশুভ, ভয়ঙ্কর, হৃদয় বিদারক।
আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি এবার কার পালা। তবে কি এবার আমার পালা? হ্যাঁ, ওই দিনে রকিবের মৃত্যুপরণায় জারি হয়েছিল। ওই অসফল ডাকটি ছিল রকিবের এই পৃথিবী থেকে বিদায় নেবার সমন। রকিব ওই দিন রাতেই ভয় পেয়ে হার্টফেল করে মারা যায়। রকিবের নিজের হাতে লেখা ডায়েরিটা পড়ে ভয়ে বিস্ময়ে হা হয়ে থাকে সেজান। এটা কি সত্যি? এ ধরনের অদ্ভুত ভয়ঙ্কর গা হিম করা ডাক তো আগে কোনোদিন শোনেনি সেজান। কি আবার কোন নিশাচর পাখির ডাক? ডাকটা শুনে ঘুম ভেঙে গেল ওর। লাইট জেলে ঘড়িতে দেখল রাত 2:15। ভয় ধরানো আওয়াজটা শোনার পরও নিজেকে স্বাভাবিক রাখল। টেবিলে রাখা জগ থেকে দু গ্লাস পানি খুব দ্রুত পেটে চালান করে দিল। ভয় পায়নি পায়নি বলে মনকে বোঝাতে চেষ্টা করলেও বুঝতে পারছে হৃদঘড়িটা তার টিকটিক টিকটিক করে খুব দ্রুত গতিতে অজানা গন্তব্যে ছুটে চলেছে। ওর মনে পড়ে গেল কিছুদিন আগে পড়া রকিবের লেখা ডায়েরির কথাগুলো। তবে কি ওই অশুভ ডাকটাই শুনতে পেয়েছে সে? ভাবতেই শরীরের সব লোম দাঁড়িয়ে গেল সেজানের। দর দর করে ঘাম ছুটল। নিজেকে নিয়ন্ত্রণ করে বাতি জেলেই শুয়ে পড়ল। প্রিয় বন্ধু রকিবের মতোই হয়তো সকালে ঘুম থেকে উঠে কারো মৃত্যু সংবাদ শুনতে পাবেও। সকালে ঘুম থেকে উঠেই উত্তেজনায় পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল তার। কোনো মতে বিছানা থেকে উঠে মাকে গিয়ে জিজ্ঞেস করল, মা, কাল রাতে আমাদের গ্রামে কেউ কি মারা গেছে? মা বিস্ময়ে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, সেজান, তুই কিভাবে জানলি যে কাল রাতে গ্রামে কেউ মারা গেছে? তুই তো এইমাত্র ঘুম থেকে উঠলি রে। না মানে কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি তো তাই। আমতা আমতা করে মিথ্যে কথাটা বলল সেটা মাকে। মা বললেন, হ্যাঁ, আমাদের দুই তিনটা বাড়ি পরে একলা ভিটায় যে বুড়িটা থাকতো সে কাল রাতে মারা গেছে। মায়ের কথাটা শুনে ভয়ে বিস্ময়ে ও ওখানেই ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। একবার, দুবার, তিনবার, মধ্যরাত্রির শুনশান নিরবতা ছিঁড়ে অনেক দিন, অনেক দিন পর অচেনা পাখির ভয়ঙ্কর ডাকটা শুনতে পেল সে।